সাপ্তাহিক ছুটির দিন জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবার দুপুরে আগে থেকেই মেলায় লোক সমাগম বাড়তে শুরু করে, তবে বিক্রি সেই তুলনায় হয়নি বলে জানান বিক্রেতারা। বিকেল 6টার দিকে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় প্রায় প্রতিটি দোকানে দর্শনার্থীরা পণ্য কেনার জন্য ভিড় জমাচ্ছেন। এদিন মেলায় মেয়েদের অলংকার, প্রসাধনী এবং কোকারিজের দোকানগুলোতে বেশি ভিড় লক্ষ্য করা গেছে।